কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না বিটি? বাস্তব একটা কথা বলছি, শুনো যুবক শুনো, ফজর নামাজ পড়ে ঘুমের গড়ে গিয়েছিল আমার ইমুরির সন্তান। গত এক সপ্তাহ আগে কসবা উপজেলা শামবাড়ি গ্রামের নাম, আমি তার জানাজা পড়লাম গত জুমার দিনে। গতকাল জুমা গেছে, এর আগের জুমারতে আমি নিজে গিয়ে তার জানাজা দিলাম। ফজরের নামাজ পর্যন্ত লোকটা তরতাজা সুস্থ ছিল। ওই লোকটা ইমাম সাহেবের যাওয়ার সাথে সাথে আমারে দইরা কান্না শুরু করে দিছে, কই চৌধুরী সাহেব, পিসাব হুজুর, আপনার এই মুরির সন্তান তো ফজরের নামাজটা আমার সাথে আদায় করে আমার সাথে মুসাফা করে গেছে। সকালবেলা নামাজ পড়ে ঘরে যাই একটু ঘুমালো, দেখা যায় চতুর্দিক ফর্সা হতে না হতেই ওই লোকটা বুকের মধ্যে একটু ব্যথা অনুভব করেছে। এটা একটা উসিলামা, দেখা যায় লোকটা দুনিয়াতে নাই। বাবাজির আমার স্বজনরা কাঁদতে কাঁদতে বেকুল, ফজরের নামাজ পড়েছে জোহর পড়তে পারে নাই, ফজরের নামাজ পড়েছে জোহরে তার জানাজা হয়েছে, এই জন্য কবি বলে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ নবীর প্রেমিকেরা, সব কিছুর গ্রান্টি দেওয়া যায়, মৃত্যুর গ্রান্টি পৃথিবীর কোন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কোন পীর সাহেব দিতে পারবে না। এই জন্য সব সময় মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। মুয়াজ্জিন সাহেব এত মধুর কণ্ঠে আমাদেরকে ডাকে, আমরা ক্রিটিসাইজ করি, জানুনি বন্ধু মুয়াজ্জিনের সম্মান আল্লাহর কাছে কত উপরে, একটাবার যদি জানতেন তাইলে কোনোদিন আমরা ঠাট্টা মস্কারা করতাম না। আসুন আজকে জেনে নেই মুয়াজ্জিনের সম্মান আল্লাহর কাছে কত উপরে। আমরা তো মনে করি যে বেড়াই 6000 টাকা চাকরি করে, 5000 টাকা চাকরি করে, ওটা মুয়াজ্জিন সাহেব না, মুয়াজ্জিন ইমামের বেতন বর্তমানে একদম কম, সব কিছুর দাম বাড়তি আছে। একজন মেহনতি কাজ করলেও মাস শেষে তার 15000 টাকা স্যালারি আসে, কিন্তু আজ পর্যন্ত ছোটবেলা থেকে যেটা দেখে আসছি এখনো এটাই 6000-7000 কমিটি অফার হুজুর আমরার দ্বারা এর পক্ষে দেওয়া সম্ভব না। আব্বাজির আমার একজন আলেম, উনি তো চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, চিটারি বাটপাড়ি করতে পারবে না, কাউকে ওজনে কম দিতে পারবে না, পারেনিও কোন আলেমের দ্বারা এটা সম্ভব? তারপরে দেখেন আমরা সমাজবাসীরা মিলিয়া ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে আমরা যেই সম্মানিতা মাস শেষে করি, এটা দিয়েই তার পরিবার তার ছেলে মেয়েকে নিয়ে সুন্দর করে বরণ পোষণ কইরা চলতেছে, ঠিক না বিটি? বন্ধুরা আমার, বরঞ্চ আমরা কোটি কোটি টাকা ইনকাম করে আমাদের স্ত্রী পুত্রকে সুশিক্ষা দিতে পারি না, কিন্তু অল্প টাকার বেতনে চাকরি করে দেখবেন একজন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তার সন্তানদের চলাফেরা, তার স্ত্রী রাস্তা দিয়ে চলাফেরা করলে দেখবেন কত সুন্দর পর্দা, ঠিক কিনা বলেন? আব্বাজির আমার, দুনিয়ার মানুষরা অনেকে মনে করে কম টাকার চাকরি করে মুয়াজ্জিন সাহেব, কিন্তু ওই মুয়াজ্জিনের সম্মান আল্লাহর দরবারে কতটুকু উপরে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, হাশরের ময়দানে কিছু কিছু লোক থাকবে যাদের গলা থাকবে লম্বা লম্বা এবং তাদের কপালের মধ্যে নূরে ঝলঝল করবে। গভীর মনোযোগ যুবক, হাশরের মাঠে কিছু কিছু লোক থাকবে যাদের গলা থাকবে লম্বা লম্বা, কপালের মধ্যে নূরে ঝলঝল করবে। সাহাবাই কেরাম ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই ভাগ্যবান লোক গোনা কারা নবী গো, কাদের গলা লম্বা থাকবে কপালে নূর চমকাবে? আল্লাহর হাবিব ডাক দিয়া কই, সাহাবারা রে, ও আমার সাহাবারা শোনো, এরা হলো মুয়াজ্জিন। 5 বার আযানের ধ্বনি
মুসল্লিদেরকে যারা নামাজের দিকে আহ্বান করেছে আল্লাহর হাবিব বলতেছেন সাহাবারা শুনো এইরা হচ্ছে মুয়াজ্জিন মুয়াজ্জিনের কণ্ঠ হাশরের ময়দানে সবার উপরে থাকবে এবং এদের কপালের মধ্যে নূরের ঝলঝল করবে যেরকম ভাবে রাতের আকাশে তারাগুলো যেরকম মিটি মিটি করে জ্বলে হাশরের মাঠে এমন কিছু আল্লাহওয়ালা বুজুর্গান ব্যক্তিদের কপাল থেকে নূর চিলঝিল করবে রাতের আকাশে যেরকম তারা জ্বলে এরকম ভাবে তারার মতো তাদের কপাল থেকে ফোকাস লাইটের মতো বের হবে নূরের পাওয়ার কারণ হলো মুয়াজ্জিন সাহেবরা পাঁচ ওয়াক্তের আজানের ধ্বনি দিয়া মুসল্লিকে নামাজের দিকে ডাকে আর বাবাজিরা আমার বন্ধুরা আমার মুয়াজ্জিন সাহেব জোর হোক তুফান হোক রোদ হোক বৃষ্টি হোক দেখবেন আজান কিন্তু বন্ধ হয় না জোর তুফান হলে আমি আপনি ঘরে বসে থাকি নামাজটা ঘরে পড়ে নেব কিন্তু দেখবেন কোন সময় মাথার উপরে একটা গারু কাপড় দিয়া কোন সময় দেখবেন মাথার উপরে একটা ছাতা ধইরা সুন্দর একটা লাইট বগলের চিপাই ধইরা লঙ্গিটা পাঞ্জাবিটা আটাইয়া হাঁটু পর্যন্ত কাদা থাকলেও মুয়াজ্জিন সাহেব গড়ে থাকে না মসজিদের মাইকে আজান দিয়া মুসল্লিদেরকে ডাকার জন্য এই রোদে বৃষ্টিতে পড়ে জ্বর বাদলের মধ্যে উপেক্ষা না করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়ে হাজিরা প্রদান করে ঠিক কিনা বলেন আব্বা আমার পাঁচবার মুয়াজ্জিন সব আজান দিয়া মুসল্লিদেরকে ডাকে রে এই জন্য মুয়াজ্জিনের সম্মান হাশরের ময়দানে থাকবে সবার উপরে বন্ধুরা আমার আমরা তো মুয়াজ্জিন সাহেবের আজান শুনলে ক্রিটিসাইজ করি নামাজ তো পড়ি না বরঞ্চ নামাজের মধ্যে পড়তে গেল দেখবেন কিছু কিছু মুসল্লি নামাজে দাঁড়াইয়া ব্যবসার হিসাব মিলাই আছে না সিজদা করবো আল্লাহরে মন চলে যায় চাষ্টলে সিজদা করব আল্লাহরে মন চলে যায় খেলার মাঠে সিজদা করব আল্লাহকে মন চলে যায় টেলিভিশনে আছে না বিচার বৈঠক হয় কোন সাহেব সর্দার যদি বিচার বৈঠকে যায় ইমাম সাহেবরে গিয়ে হুজুর দরবার কইলাম আছে তাড়াতাড়ি সূরা বাট্টি করে ফিরে আসেন এরকম সূরাটা বাইটটা করে ফিরে আচ্ছা বাবাজি বলেন তো নামাজরত অবস্থায় মৃত্যুর ফেরেস্তা আমার আপনার কাছে আসতে পারে কিনা পারে রাস্তা দিয়ে হাঁটার সময় মৃত্যুর ফেরেস্তা আসতে পারে কিনা তো যদি খোদাই না করুক রাস্তায় আমাদের মরণ হয় সকালবেলা লোকে কি বলবে যে রাস্তায় হইরা মরণ হয়েছে চারিদিকে তো ফটো হইরা মরিয়াছে নবীর বাগানে যদি মরণটাও হয় আল্লাহর গর মসজিদে যদি মরণটা হয় সকালবেলা মানুষ হাট বাজারে বলবে আহ লোকটা যদিও দুনিয়াতে কোনো মন্দ কাজ করে থাকে কিন্তু তার সুন্দর একটা মরণ হয়েছে ঠিক কিনা কারণ আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ হাইব আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন না জানি কি হালে আমার হইব মরণ মৃত্যুটা যে কখন কোথায় হয় কেউ বলতে পারে না ও বন্ধু আল্লাহর ঘর মসজিদে গিয়ে যদি নামাজরত অবস্থায় মরণটাও হয় এই মরণটা বড় দামি হবে ঠিক না বিধি তাইলে বলুন আমরা নামাজ পড়তে চাই কি চাই না বন্ধুরা শুনো রে নামাজ কোন ঠাট্টা মুস্কারের এবাদত নয় নামাজ এমন একটা এবাদত যেই এবাদত করার জন্য দাঁড়াইলে বান্দার সাথে আমার মৌলার একটা প্রেমের কালেকশন ফিট হয় নামাজরত অবস্থায় বান্দা এবং মৌলার সঙ্গে কথোপকথন হয় আমার আল্লাহ বান্দার সাথে কথা বলে নামাজের মাধ্যমে এই জন্য আব্বাজিরা যুগে যুগে যত সাহাবা হয়েছেন তবেইন তবে তাবিন আইম্মে মুজতাহিদিন অলি আফদাল গাউস কুতুব এখন পর্যন্ত যারা হচ্ছেন তারা নামাজের মাধ্যমে আমার মৌলার সাথে কথাবার্তা বলেছেন এখন বলতে পারেন হুজুর নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কেমনে কথা হয় বন্ধুরে ৩০ পারা কোরআনের যতটা আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করব এই আয়াতগুলা নাজিল করছে কে আল্লাহ তাইলে এগুলা কার কথা আল্লাহ জোরে কোন কার কথা আল্লাহ
আমরা তো কোরআন পড়ি অর্থ বুঝি না, এ পশ্চিম নামদিনার বাবাজিরা পায়ে হাত ধরে বলবো, জেনারেল শিক্ষিত যেই যুবকগুলো আছো তোমরা, কোরআন শরীফের একটা বাংলা সফটওয়্যার ডাউনলোড করো বা মোবাইল ফোনের মধ্যে বাংলা কোরআন শরীফের সফটওয়্যারটা ডাউনলোড কইরা সূরা ফাতিহার বাংলা তরজমাটা একটু পড়ে নিবা, দেখবা তখন বুঝতে পারবা আমার আল্লাহ বান্দার সাথে কেমন করে কথা কয়। বেশি বললাম না, শুধু সূরা ফাতিহাটা নামাজের মাধ্যমে যে আমরা পাঠ করি, প্রত্যেকটা রাকাতে রাকাতে প্রত্যেকটা রাকাতে রাকাতে যখন সূরা ফাতিহা পাঠ করি রে, সূরা ফাতিহার সাথে মাধ্যমে বান্দা এবং মৌলার মধ্যে যে কথাবার্তা হয় এই জিনিসটা যদি কোনো মুসলমান বুঝতো তাইলে কোনোদিন নামাজে দাঁড়াইয়া মনটা এদিক সেদিক যেত না, ঠিক কিনা বলেন? আব্বাজিরা আমার সাহাবাই কেরাম দয়াত নবীর উম্মতগণ সাহাবাই কেরাম তবে ইন তবে তাবিনগণ নামাজের মাধ্যমে দাঁড়িয়ে আমার মৌলার সঙ্গে কথা বলেছেন, ঠিক সেই রকম ভাবে আল্লাহর পয়গাম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি মাগরিবের নামাজে দাঁড়িয়েছিলেন, যদিও তিনি তিন রাকাত নামাজ পড়েছেন কিন্তু নিয়ত করে দাঁড়িয়েছিলেন চার রাকাতের, কয় রাকাতের মনোযোগ ওয়াজ কিন্তু এই জায়গায় ছিল, মনে আছে আপনাদের? দাউদ আলাইহিস সালাম মাগরিবের টাইমে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, তিনি চার রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছিলেন, প্রথম রাকাতে দাঁড়াইয়া যখন মৌলার সাথে কথা বলতে শুরু করলেন, দ্বিতীয় রাকাতও কথা বললেন, তৃতীয় রাকাতে এমন ভাবে নিজেরে মজাইয়া ফেললেন আমার আল্লাহ তিন রাকাত নামাজ পড়ার মাধ্যমে দাউদ নবীর তৌবা কবুল করে নিছে, যদিও চার রাকাতের নিয়ত করে থাকেন তিন রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারাতে দাউদ আলাইহিস সালাম সালামটা ফিরাইয়া নিলেন, যেই কারণে আমার আল্লাহ দাউদ নবীর সম্মানে উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত মাগরিবের টাইমে ফরজ নামাজ তিন রাকাত কবুল করেছেন, বুঝতে পেরেছেন? দাউদ নবীর সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত মাগরিবের সালাত তিন রাকাতকে ফরজ করেছেন। আব্বাজিরা আমার বন্ধুরা আমার গোটা জাহানের জন্য শুকরিয়া আদায় করে এশারের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, তিনি কুল কায়নাতের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, নবী সারা জাহানের জন্য এই জগৎ আল্লাহ আলোকিত করেছেন, সেই শুকরিয়া স্বরূপ রসুল এশারের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন, খারাপ লাগছে আপনাদের? বাবাজির আমার মায়ান নবী দয়ান নবী এই পাঁচ ওয়াক্তের নামাজ উম্মতে মুহাম্মদের জন্য মৌলার দরবার থেকে ফরজ হিসেবে নিয়ে এসেছেন, অন্য কোন নবীর উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ নয়, অন্য কোন নবীর জন্য নয়, এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ হচ্ছে উম্মতে মুহাম্মদের জন্য, সুবহানাল্লাহ। কম আর নবীর জন্য তাহাজ্জুদ এক্সট্রা, তবে আমার আপনার জন্য তাহাজ্জুদটা হলো সুন্নত আলাল কেফায়া, অর্থাৎ কোন এলাকা থেকে মহল্লা থেকে একজন লোক যদি তাহাজ্জুদ আদায় করে নেয় পুরাটা এলাকা দায় মুক্ত হয়ে যাবে, যেমন ভাবে রমজান মাসে কোন এলাকা থেকে একজন মুসল্লি যদি এতেকাফ করে পুরাটা এলাকা দায় মুক্ত হয়ে যায়, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে তাহাজ্জুদের নামাজটাও যদি কোনো মহল্লা থেকে একজন লোক আদায় করে নেয় পুরাটা এলাকা দায় মুক্ত হয়। রসুল বলেছেন কোনো একজন লোক যদি তাহাজ্জুদটা না পড়ে তাহলে পুরাটা এলাকা গুমরা হয়ে যায়। বাবাজিরা আমার কেমন এবাদত, কেমন গুরুত্ব সেই এবাদতের, একজন মুসল্লি না পড়ে এলাকাটা গোমরা হয়ে যায়, তাইলে বলুন তাহাজ্জুদ পড়া দরকার আছে না নাই? আমরা তো তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজও খুঁজলে পাওয়া যায় না, কিন্তু এখনো তাহাজ্জুদ গোজার ব্যক্তি আছে বিদায় এই সমাজগুলোর আল্লাহ টিকায় রাখছে, প্রায় সময় দেখবি প্রায় সময় দেখবেন কারো বাড়ির পাশ দিয়ে হেঁটে গেলে যদি দেয়াল ঘর না থাকে টিনের বেড়া থাকে, টিনের ঘরে যদি কোনো তাহাজ্জুদ গোজার ব্যক্তি থাকে দেখবেন হঠাৎ করে শেষ রাইতে শোনা যায় গাফুর রাহিম নাম তোমার আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ, ঠিক কিনা বলেন?
শোনাও তাহাজ্জুদ গুজার ব্যক্তি যারা বুজুর্গানে কেরাম রাতের ঘুমটাকে সংকীর্ণ করে দেয় তারা পুরাটা রাত ঘুমায় না রাতের ঘুমটাকে সংকীর্ণ করে দিয়া আল্লাহর ওলিগণ নিশি রাতে আরামের ঘুমটা হারাম করে দিয়া বিছানা ছেড়ে দিয়া তারা মওলাকে পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ নিয়ে তারা ব্যস্ত হইয়া থাকে আল্লাহু আকবার এই তাহাজ্জুদের নামাজটা একটা উক্ত কাজা না হওয়ার জন্য বেলায়েতের বাদশা হুজুর গাউসে পাক আব্দুল কাদির জিলানী আল গিলানি এশারের উক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করেছিলেন একদিন নয় দুই দিন নয় টানা ৪০টা বছর কয় বছর ৪০ বছর গাউসে পাক আব্দুল কাদির জিলানী আল গিলানি আল বাগদাদি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করেছেন যাতে করে একটা দিনও তাহাজ্জুদটা যাতে কাজা না হয় সুবহানাল্লাহ গণ যদি এটা সুন্নত কিন্তু আল্লাহর ওলিগণ একটা মুস্তাহাব আমল পর্যন্ত বাদ দেই না ঠিক আল্লাহর ওলি যারা হয় আশিক রাসূল যারা হয় এরা একটা মুস্তাহাব আমলও বাদ দিতে পারে না এই জন্য আব্বা দেখবেন প্রায় সময় পোস্টার বিজ্ঞাপনের মধ্যে যখন করা হয় অনেক বক্তার নামের আগে দেখবেন লেখা হয় আশেকে রসুল মাশুকে এলাহি আসিনি আরে সবজি আশেকে রসুল মাশুকে এলাহি কত বড় কথা এটা কি আমার আপনার বেলায় শোভা পায় সকাল সন্ধ্যায় একশো একটা মিথ্যা কথা বলি যাদের নামের আগে আশেকে রাসুল মাশুকে এলাহি লিখতেছি যাইয়া দেখেন অনেকে ওয়াক্তের নামাজ কাজা করতেছে আমলে নাই তাকুয়াতে নাই লিখতেছে আশেকে রাসুল মাশুকে এলাহি কিন্তু খোঁজ করলে দেখা যায় তাদের মধ্যে চিটারি বাটফারির অভাব নাই হে বন্ধু শুনো রে এটা অনেক উপরের একটা দরজার লকব উপাধি আশেকে রাসুল এটা মুখের কথা নয় আমার আপনার মতো সাধারণ মানুষের বেলায় আশেকে রাসুল কথাটা শোভা পায় না আমরা গোলামে রাসুল ঠিক না বিঠিক আশেক তো অনেক উপরের দরজা আগে নবীর গোলাম বলেন নবী তো এখনো গোলাম হিসেবে আমাদেরকে স্বীকার করে নাই কই দিন নবীর স্বপ্নে দেখছেন কই দিন নবীর সঙ্গে স্বপ্নের ঘরে গিয়ে কথা বলছেন আব্বাজির আমার আশেক রাসূল যারা হয় এরা কন্টিনিউ ২৪ আওয়ার্স এরা দয়াল নবীর কদমে ডুবে থাকে একজন আশেক রাসূল মুস্তাহাব একটা আমল ছাড়তে পারে না আমরা তো এখনো নবীর গোলামিটাই ভালো করে করতে পারি না আগে নবীর গোলামি শিখুন গোলামি করতে করতে আশেকের খাতায় নাম পড়বে ঠিক না বিঠি বন্ধুরে নবীর গোলামি কইরা আশেকের খাতায় নাম লিখিয়েছিলেন পাগল ওয়াইসাল করুনি নবীর গোলামি কইরা আশেকের খাতায় নাম পড়েছে হযরত বেলাল হাবশির ঠিক আমার নবীর সাহাবী হযরত বেলাল সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিলেন বাবাজি আমার আপনার গায়ের পোশাক কত দামি দামি পোশাক রং বেরঙ্গের পোশাক গায়ের মধ্যে দিয়া বসছি রে কত সুন্দর চাদর গায়ের মধ্যে দিয়া নবীর বাগানে আমি আপনি বসেছি কিন্তু আমার নবীর সাহাবী হযরতে বেলাল হাবশি কাপড় কিনবেন দূরের কথা লজ্জাস্থানের কাপড় ছাড়া এক্সট্রা অন্য একটা কাপড় হযরতে বেলালের ছিল না কিন্তু বুক ভরা ভালোবাসা ছিল আমার নবীর জন্য অন্তরটা আলোকিত ছিল আমার নবীর জন্য আমার পশ্চিম নামদিনার বাবাজিরা তৎকালীন অত্যাচারী শাসক উমাইয়ার অধীনে হযরতে বেলাল টাকার বিনিময়ে বিক্রি হয়েছিলেন উমাইয়ার ঘরের মধ্যে ক্রীতদাসের কাজ করার জন্য হযরতে বেলাল গরিব সাহাবী কিন্তু ক্রীতদাসের কাজ করার জন্য উমাইয়ার কাছে যখন টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেলেন সারাদিন কাজ করতেন সন্ধ্যাবেলা যখন বেলাল ঘরে যাইতেন এমন সময় দেখা যাইত গো হযরতে বেলালের জবান দিয়া আমার নবীর দুরুদ সালাম বের হয় আল্লাহু আকবার বেলাল আমার নবীর প্রেমে পাগল প্রতিদিন কাজ করে ঘরে যাইয়া বেলাল আমার নবীর প্রেমে পাগল হইয়া দুরুদ সালাম পড়ে
একদিন দুই দিন তিন দিন যাবার পরে হঠাৎ একদিন উমাইয়ার কানে আওয়াজ গেল, বেলালের জবান দিয়া কালেমার ধ্বনি বের হচ্ছে, বিয়াদব উমাইয়া ডাক দিয়া কয় বেলাল, আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়তে পারবে না, নাউজুবিল্লাহ। বেলাল হাফসি ডাক দিয়া কয় মনিব, টাকার কাছে বিক্রি হয়েছে তোমার কাজ করার জন্য, প্রয়োজন হলে আমি 24 ঘন্টা তোমার কাজ করে দেব, আমি তো আমার ঈমান বিক্রি করি নাই, আমি টাকার কাছে বিক্রি হয়েছি তোমার ঘরে কাজ করার জন্য আমি কাজ করব, আমি তো ঈমান বিক্রি করি নাই। বেলাল ডাক দিয়া কই মনিবরে, প্রয়োজন হলে জীবনটা দিয়ে দেব, কিন্তু আমি বেলাল বেঁচে থাকতে নবী সারব না। হই বাজে ইসলামের ধ্বনি, শব্দ শোনা যায় রে নবীর দিনে আও মুসলমান, নবীর দিনে আও, নবীর দিনে আও মুসলমান, নবীর দিনে আও। ওই বাজে ইসলামের ধ্বনি, শব্দ শোনা যায় রে নবীর দিনে আও মুসলমান, নবীর দিনে আও। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজির গো, আমার মা ভুন্ডা যারা শুনছেন, বলতেছিলাম কি হজরতে বেলাল ডাক দিয়া কই মনে, প্রয়োজন হলে জীবনটা দিয়ে দেব, কিন্তু আমি বেঁচে থাকতে নবী সারব না। যখন হজরতে বেলাল ইমানি চেতনায় এই কথা বললেন, সাথে সাথে বিয়াদব উমাইয়ার হাতের মধ্যে একটা চাবুক ছিল আব্বা, শরীরে কাপন নাই হজরতে বেলালের। যখন ইমানি জজবা দিয়া কথাটা বললেন, বিয়াদব উমাইয়া হাতের মধ্যে চাবুক লইয়া ঠাস করে একটা বাড়ি মারছে হজরতে বেলাল হাফসির পিঠ মুবারকে, রক্ত মুবারকটা ফিসকি মেরে বের হয়ে গেছে, আল্লাহু আকবার, রক্তটা ফিসকে বের হয়ে গেল। আপনারা চিন্তা করে দেখেন তো বাবা, আমার আপনার খালি পিঠের মধ্যে কেউ যদি একটা চাবুক দিয়া বাড়ি দেয়, ব্যথাটা কম হবে না বেশি হবে? চাবুকের আঘাতে বেলালের চামড়া ফাইটা, রক্তটা ফিসকে দিয়ে বের হলো। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন, বিয়াদব উমাইয়া ডাক দিয়া কই বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদের দিনটা ছেড়ে দে, নাউজুবিল্লাহ। হযরতে বেলাল ডাক দিয়া কই মনি, মাত্র একটা বাড়ি দিয়ে বলতেছো নবীর দিন ছেড়ে দেওয়ার জন্য, আমি এই বেলাল না, আমাকে আঘাত করতে করতে যদি সারাটা শরীর ক্ষত বিক্ষত করে দাও, আমি বেলালের দেহের মধ্যে প্রাণ থাকতে নবী সারব না। নবী নবী কইরাই আমার মরণ যেন হই গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, আরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হই গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হই গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমার নবীর নাম লইয়া মরতে চাই কি চাই না, কারা কারা চাই দুইটা হাত তুলে দেখায়, নারায়ণ তাকবীর, নবীর জন্য জীবন দিবেন এই আওয়াজ দিয়া, এটা মানি না, আরেকটু জুড়ে দিয়ে প্রমাণ করেন আমরা রসুলের জন্য জীবন দিতে চাই, পারবেন না? নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, আল্লাহরে দেখাইয়া দেন, নবীরে দেখাইয়া দেন, হাতটা নাড়াইয়া বলেন, ওরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব
শান্তি থাকবে না রে ভয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো নবী নবী কইরা আমার মরণ যেন হয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ হযরতে বেলাল ডাক দিয়া কই মনিব হাসি মুখে জীবনটা দিয়ে দেব তারপর নবী ছাড়ব না এই কথা বলার সাথে সাথে বিয়াদম উমাইয়া একটা একটা করে হযরতে বেলালের শরীরে চাবুক মারতে লাগছে চাবুক মারতে 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 রে সারাটা দেহ ক্ষত বিক্ষত করে দিয়েছে দেহের মধ্যে আর বাড়ি দেওয়ার জায়গা নাই পুরোটা শরীর একদম জাজরা হয়ে গেছে মৃত্যুর সাথে পাঞ্জালরে বেলাল উমাইয়া কই কি রে এখনো কি মুহাম্মদের কালেমা ছাড়বি না হযরতে বেলাল কই জীবন থাকতেও না বিয়াদব উমাইয়া কই বেলাল তোকে এমন সাজা দেব রে কালেমা ছাড়তে তুই বাধ্য হবি এই কথা বইলা হযরতে বেলালের দুইটা হাত মোবারকে শিকল লাগাইছে দুইটা পা মোবারকের মধ্যে শিকল লাগাইছে বন্ধু আপনারা বলেন তো বাজান হাতে শিকল পায়ে শিকল থাকলে কোনো মানুষের শরীরে আর কোনো শক্তি থাকে না হযরতে বেলালের দুইটা হাতে শিকল দুইটা পায়ে শিকল একটা বাহু নাড়তে পারে না হযরতে বেলাল বিয়াদম উমাইয়া রক্তমাখা দেহটাকে হাতে শিকল পায়ে শিকল দিয়া নিয়া গেছে মরুভূমির উত্তপ্ত বালির কাছে আব্বাজিরা আমার আপনারা বলেন তো কাটা গায়ের মধ্যে যদি কেউ গরম বালি ছাইরা দেয় ওই জায়গার মধ্যে ব্যথাটা বাড়বে না কমবে কাটা গায়ে গরম বালি ছাইরা দিলে দমটা যেন বেন বন্ধ হইয়া যায় ঠিক না বিঠি আব্বাজির আমার মরুভূমির উত্তপ্ত বালি কেমন গরম হতে পারে চিন্তা করেন এ বন্ধু মরুভূমির বালির কথা বাদ দেন আমাদের পার্শ্ববর্তী মেঘনা নদী আছে ঠিক না বিঠি দেখবেন মেঘনা থেকে যখন ড্রেজার দিয়ে বালির স্তূপ করা হয় চৈত্র মাসের রোদের তাপটা যখন বালির উপর লাগে রে বালিগুলা যখন গরম হইয়া যায় বাজানো তখন দেখবেন জুতা পায়ে দিয়ে হাঁটবেন দূরের কথা খালি পায়ে হাঁটতে গেলেও যেন পাউটা পড়ে ছাই হয়ে যায় বালির স্তূপ বাদ দেন এই যে পাক্কা রাস্তাগুলার মধ্যে রোদের তাপটা লাগে দেখবেন দুপুর বেলা পাক্কাটা যখন গরম হইয়া যায় খালি পায়ে পাক্কার উপর কি হাঁটা যায় পাওয়ের নিচে ঠসা পড়ে যায় সেই মরুভূমির উত্তপ্ত বালি গরম বালির কাছে নিয়া হযরতে বেলালের হাতে বাইদা পাদে বাইদা পা হাত বাইদা বুকটাকে উপরের দিকে দিয়া বেলাল হাফসের রক্ত মাখা পিঠ মোবারকটা বালির মধ্যে নিয়া চাপ দিয়া ধরছে আমার নবীর জন্য বেলাল কি করছে দেখো রে আশেক রাসুল মুখের কথা না আব্বা আশেক রাসুলের গুণটা কেমন দেখো রে বন্ধু হযরতে বেলালের পিঠের নিচে গরম বালি বুকে উপর মনের মন পাথরের চাপ ডানে ফিরতে পারে না বেলাল বামে ফিরতে পারে না ডান দিকে ফিরলে গরম বালি গোলা ডান চাপায় লাগলে চাপাটা পড়ে যাবে বাম দিকে ফিরলে বাম দিকে গরম বালিটা লাগলে বাম চাপাটা পড়ে যাবে আব্বাজির আমার বুকের উপরে মনের মন পাথরের চাপ পিঠের নিচে গরম বালি চোখ দুইটা সূর্য বরাবর হযরতে বেলাল ডানে ফিরতে পারে না বামে ফিরতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে শুধু কান্দে উমাইয়া ডাক দিয়া কই বেলাল এখনো সময় আছে মুহাম্মদের দিনটা ছেড়ে দে হযরতে বেলাল মৃত্যুর সাথে পাঞ্জালরে রে ডাক দিয়া কই মুনি দেহের মধ্যে প্রাণ থাকতে নবী ছাড়ব না দুই হাত তোলে বলুন ইয়া রাসূলুল্লাহ নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো
বন্ধ রাখবেন না নবী দেখার জন্য সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ আমার যুবক বন্ধুরা বাবাজিরা মনোযোগ হযরতে বেলাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রে জীবনটা সংকটময় তখন বেলাল ঈমান দিতে না কথা কোন ঠিক কিনা অথচ দেখেন নবীর প্রতি আমাদের ভালোবাসাটা কেমন হযরতে বেলাল জীবন দিতে প্রস্তুত নবী ছাড়বে না আর আমার আপনার পকেটের মধ্যে কেউ 500 টাকা ঢুকাইয়া দিলে আমরা নবী ছাইরা দি আসেনি কেউ যদি 500 টাকা ঢুকাইয়া দিয়ে কয় যে নূরের নবী আর কইছ না নবীর নূরের না নবী মাটির নবী দেখবেন কয় ঠিক আছে পহরের টাকা পাইছি আর আমার মাটি আর নূর দেখি তৈব মুনাফিক যারা এরা কাফের চোখ খারাপ কারণ কাফের তো সে জেনে বুঝে কাফের মুশরিক জেনে বুঝে জেনে শুনে মুশরিক মুনাফিক চিনা বড় কঠিন এদের তো লেবাস সুন্দর সুরত সুন্দর ঘুমটা সুন্দর সব কিছু সুন্দর দেখলে মনে হয় আল্লাহর আসমানের ফেরেশতা পাঠাইছে কিন্তু অন্তরটার মধ্যে শয়তানি ভরা মুখে মিষ্টি অন্তরে বিষ এমন লোক আছে না আছে যাদের মুখে মিষ্টি অন্তরে বিষ এরা হচ্ছে প্রকৃত মুনাফিক রাসূল বলেছেন এরা কাফের চোখ খারাপ ঠিক যেমন ইন্টারন্যাশনাল মুনাফিক হচ্ছে দুষ্ট শয়তান ইয়াজিদ সে কোরআনের হাফেজ ছিল কি কোরআনের হাফেজ ছিল বড় একজন ফকিহ ছিল কিন্তু অন্তরটার ভিতরে মুনাফিকই ছিল আহলে বায়াতের সাথে শত্রুতা আমি করত যেই কারণে আমার আল্লাহর অভিশাপ ইয়াজিদ জাহান্নামী কথা কোন ঠিক কি না ইয়াজিদকে যদি কেউ জান্নাতি বলে সেও জাহান্নামী কারণ 30 পারা কোরআনের হাফেজ হলে কি হবে আলেম হলে কি হবে নামাজ পড়লে কি হবে যদি অন্তরে মুনাফিকই থাকে এই জন্য নামাজের জন্য আমার আল্লাহ সব সময় ইমানদারদেরকে ডাকছে বেঈমানকে না কুরআন শরীফে সূরা বাকারার 153 নম্বর আয়াতে কারিমা খুলে দেখবেন আমার আল্লাহ নামাজের জন্য ডাকছে ইমানদারদেরকে বেঈমান মুনাফিক আল্লাহ ডাকছে না আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার ইমানদারগণ ইস্তাইনু তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো বিসবরি ধৈর্যের সাথে ওয়াসসালা এবং নামাজের সাথে এখানে কি আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলছেন যদি আইয়ুহান নাস বলতেন তাহলে সবাইকে বলা হইতো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলমান যত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে বলা হতো ইয়া আইয়ুহান নাস দ্বারা যেহেতু আল্লাহ নামাজের জন্য ডাকছেন এখানে অবশ্যই আল্লাহ ইমানদারদেরকে স্মরণ করছে বেঈমান কেন মুনাফিক কেন আব্বাজিন আমার শুনুন বেঈমান মুনাফিক যদি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগও ফেলে দেয় এরা কোনোদিন ছাড় পাবে না আমার আল্লাহর আদালত থেকে ঠিক কিনা বলেন যেই কথার মধ্যে ছিলাম সময় স্বল্প অল্প সময়ে শেষ করে দেব বন্ধু হযরতে বেলাল হাবশী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেতে তারপর হাসি মুখে জীবন দিয়ে দিতে রাজি আমার নবী ছাড়তে রাজি না আব্বাজির আমার উমাইয়া যখন দেখলো হযরতে বেলাল ইমানটাকে মজবুতি রেখেছে নবী ছাড়বে না তখন উমাইয়া কয় বেলাল 24 ঘন্টা ধরে সাজার মধ্যে রাখবো এই বলিয়া দিনের বেলা সূর্যের তাপে রাখতো সন্ধ্যা বেলা যখন হইতো সূর্য ডুবে যাওয়ার পরে আপন ঘরে নিয়া পালার সাথে বাইদা সারাটা রাত হযরতে বেলালকে মারপিট করত আব্বারে হাত পাও বাইদা কাটা গায়ের মধ্যে যদি কেউ একটা বাড়ি দেয় দমটা যেন বের হইয়া যাইব ঠিক না বি ঠিক আঘাতের উপর আঘাত যদি লাগে আপনারা ভাইবা দেখেন ব্যথার পরিমাণটা কেমন হবে এ যুবক বন্ধুরা আমার বাবাজিরা শুনো রে হযরতে বেলালকে যখন ঘরের পালার সাথে বাইদা যখন মারতে শুরু করলো বিয়াদব উমাইয়া হঠাৎ করে দেখা যায় উমাইয়ার বাড়ির পাশ দিয়া আমার নবীর প্রিয় সাহাবী হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরীফ নিয়া যাচ্ছেন সিদ্দিক আকবর তশরীফ নিয়া যাচ্ছেন উমাইয়ার বাড়ির মধ্যে কান্নার শব্দ শোনা যাচ্ছে কে এত করুণ কণ্ঠে কান্না করছে এটা দেখার জন্য আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া গেলেন বেঈমান মুনাফিকের অন্তরে কোনো মায়া মমতা নাই কিন্তু ইমানদারদের সিনার মধ্যে মায়া মমতা ভরব সিদ্দিক একবার দাঁড়াইয়া গেলেন
মধ্যে কে কান্না করতেছে সেটা দেখার জন্য আবু বকর সিদ্দিক বাড়ির ভিতরে ঢুকিয়া দেখিব ঘরের পালার সাথে হাফসি বেলাল বাঁধা গায়ে রক্ত গোলা মাটি দিয়া গড়াইয়া গড়াইয়া যাচ্ছে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় বেলাল কেমন মনিবের অধীনে চাকরি করো কোন মনিব কি তার গোলাম রে এরকম ভাবে আঘাত করতে পারে তোমার সারাটা শরীর ক্ষত বিক্ষত কি অন্যায় করলা বেলাল হযরতে বেলাল টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে ঢাক দিয়া কইব সিদ্দিকে আকব আমি অসহায় আমি গরিব আমি এমন টাকা আমার কাছে নাই আমি এই অত্যাচার থেকে মুক্তি লাভ নেই আমি তো নবীর একজন আপনা গোলাম আমি নবীর একজন পাগল বেলাল ডাক দিয়া কই সিদ্দিক আকবর আমার মুনিব নবী ছাড়ার জন্য আমারে এই অত্যাচার করতেছে আমি তো জীবন দিতে পারবো কিন্তু নবী ছাড়তে পারবো না আবু বকর সিদ্দিক বেলালের অন্তরে যখন নবীর ভালোবাসা দেখলেন সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর ডাক দিয়া কই বেলাল ও বন্ধু বেলাল চিন্তার কোনো কারণ নাই যত টাকা লাগুক না কেন আমি আবু বকর তোমাকে এই অত্যাচার থেকে মুক্তি করে নেব দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল জীবন যৌবন করিল কুরবান ঠিক না বিধি দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল জীবন যৌবন করিল কুরবান ওরে দেখা তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি পাইল ও মাহিয়ার জালাতন আল্লাহর নবী ও নূরের নবী গো আপনি নবী জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী জীবনের জীবন কষ্ট হচ্ছে আমার বাবাজিরা ও বন্ধু গভীর মনোযোগ মনোযোগ হযরতে বেলাল হাফসি যখন এই কথা বললেন সিদ্দিক আকবর কই বেলাল তুমি কান্দো না যত টাকা লাগুক এই অত্যাচার থেকে আমি তোমারে মুক্তি করব এই কথা বলি আবু বকর সিদ্দিক চলে গেলেন উমাইয়ার কাছে ডাক দিয়া বললেন উমাইয়া কেমন মনিব হইলা মনিব হইয়া কি গোলাম রে কেউ এরকম আঘাত করে উমাইয়া ডাক দিয়া আবু বকর কেমনে করি না আমার টাকার কিনা গোলাম হইয়া সে মুহাম্মদের কালেমা পড়ে নাউজুবিল্লাহ সিদ্দিক আকবর ধমক দিয়া বলতেছেন বিয়াদব আমার নবীর সামনে বিয়াদবি করে কথা বলবি না একবার বলছিস আর একটাবার বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো সিদ্দিক আকবরের ইমানটা কত মজবুত থ্রেড যখন দিলেন দিয়ার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক বলতেছেন উমাইয়া আমি এখন এই মুহূর্তে বেলালকে মুক্তি করতে চাই কত টাকা দিলে তুমি বেলালকে মুক্তি দিয়ে দিবা বলো আমি এখন তোমার কাছ থেকে আমি বেলালকে টাকা দিয়ে কিনতে চাই মুনাফিকরা সব সময় টাকার দিকে লুবি ছিল বেঈমানরা টাকার লুবি লুবি বিয়াদব উমাইয়া আবু বকর সিদ্দিক রে কয় আবু বকর এই কালো মানে কি তুমি কিনবা নাউজুবিল্লাহ কারণ সাহাবীদের মধ্যে গরিব সাহাবী বেলাল সবচেয়ে কালো সাহাবী বেলাল পেস কাটিংটা খুবই কালো ছিল মুফাসসিরগণ বলছেন বেলালের মতো কালো লোক পৃথিবীতে দুই একজন আছে কিনা সন্দেহ আছে কিন্তু কালো হলে কি হবে অন্তরটার মধ্যে নবীর প্রেমের আলো ছিল আব্বাজিরা আমার উমাইয়া মনে করেছে সিদ্দিক আকবর এত টাকা দিয়ে কোনোদিন বেলালকে মুক্তি করবে না আবু বকর সিদ্দিক বলেন বল কত টাকা দিয়ে বিক্রি করবে উমাইয়া ডাক দিয়া কয় আমাকে 15,000 দিনার প্রদান করলে 15,000 দিনার প্রদান করলে আমি বেলালকে মুক্তি লাভ দিয়ে দেব কত দিনার বর্তমানে দিনারের মূল্য কত জানেন
কুয়েতের এক দিনার এখনো আমাদের দেশের টাকায় 340 থেকে 45 টাকা, তখনকার সময়ের 15,000 দিনার এটা হিসাব করলে কয় হাজার কোটি টাকা হবে বর্তমান মূল্যে, চিন্তা করে দেখেন। এত টাকা দিয়ে আমি আপনি কোন ব্যক্তির উদ্ধার করব? ফার্স্টে দিন উদ্ধার করব। আমার একটা মুসলমান ভাই বিপদে পড়লে আমার আপনার পকেট থেকে 5 টাকাও বের হবে না তারে উদ্ধার করার জন্য। কিন্তু নবীর প্রেমে পাগল হইয়া বেলাল, আবু বকর সিদ্দিক বেলালকে মুক্তি করার জন্য উমাইয়ার কমিটমেন্টে রাজি হয়ে গেলেন। ঠিক আছে, 15,000 দিনারে আমি তোকে দিব, বেলালকে ছেড়ে দিতে হবে। আমার বাবাজিরা বন্ধুরা, নবীর প্রেমের পাগলরা কেমন দেখেন? তারা টাকা চায় না, সম্পদ চায় না, চাই শুধু নবীর ভালোবাসা। ঠিক না বিঠিক? আরো জোরে কোন ঠিক না বিঠিক? চাই না রে তোর রাজ্য সম্পদ, চাই না সংসার গড়া, ওরে পেটের ফকির নই যে আমি ভিক্ষা নেব, থোড়া রে দোর যাইবি কারি রে খাড়া। দিনদার ইমানদার মুত্তাকি যারা হয় এরা মৌলার প্রেমের ভিখারি, নবীর প্রেমের ভিখারি। ঠিক না বিঠিক? এরা চায় না দুনিয়ার সম্পদ, চায় না রং তামাশা, চায় না নারী, চায় না বাড়ি গাড়ি। এই জন্য আবু বকর সিদ্দিক কয় ঠিক আছে, আমি 15,000 দিনার দেই বেলালকে মুক্তি করব। সঙ্গে সঙ্গে পকেটে হাত দিয়া 15,000 দিনার বের করে দিলেন, বেলালকে মুক্তি দাও। সাথে সাথে উমাইয়া হযরতে বেলালকে ছেড়ে দিল। এবার আবু বকর সিদ্দিককে বেলাল ডাক দিয়া কই, সিদ্দিক আকবর, আমি তো এখন আপনার কাছে ঋণী হয়ে গেলাম, আমারে আরেকটা উপকার করে দেন, আমারে আমার দয়াল নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দেন। শরীরে এনার্জি নাই, হাঁটতে পারে না বেলাল, সারাটা শরীর রোগ থাকতো ক্ষত বিক্ষত। আবু বকর সিদ্দিককে ডাক দিয়া কয়, আমার একটু পৌঁছাইয়া দেন নবীর কদমে। সিদ্দিক একবার ডাক দিয়া কয়, ভাই বেলাল তুমি কান্দো না, কিছুক্ষণের মধ্যেই আমরা নবীর কদমে পৌঁছে যাব। এই কথা বলে আশ্বস্ত করে তারা দুইজন রোয়ানা হলেন। ওই দিকে দেখা যায় মদিনার কামলিওয়ালা নবী সাহাবাই কেরামের মাজলিসে বসে আলোচনা করতেছেন, তালিম প্রদান করতেছেন। করতে করতে করতেই হঠাৎ দেখা যায় আলোচনা করাকালীন সময়ে দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। নবী কান্দেন মদিনায়, আজ উম্মতের মায়ায় হে দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায়, আজ উম্মতের মায়ায়। ঠিক কিনা? সিদ্দিকে একবার বেলালকে নিয়ে রওনা হলেন। ওই দিকে মদিনার কামলিওয়ালা নবী চোখের পানি ছেড়ে কান্দে। উপস্থিত সাহাবাগণ মনে করলেন, আমরা কি কোনো ভুল করলাম নাকি? সবাই ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূল আল্লাহ, মায়ার নবী, দয়ার নবী গো, আমরা কি কোনো ভুল করে ফেলেছি নবী গো? আল্লাহর নবী ডাক দিয়া কই, না না, তোমরা ভুল করতে পারো না। সাহাবাই কেরাম কই, নবী গো, তাইলে আপনি কান্না করতেছেন কেন? দয়াল নবী কই, অপেক্ষা করো, আমি আমার একটা আশেক প্রেমিকের জন্য কান্না করছি। আশেক কারে কই? নবী উম্মতের জন্য কান্দে। আমরা নবীর জন্য কই ফুটা চোখের জল দিলাম, বয়স তো আর কম হইল না, যার যত বয়স হইল এই বয়সে নবীর জন্য কতটা চোখের জল দিছেন। বেলাল আমার নবীর জন্য কাঁদতে কাঁদতে নবীর এমন খুশি করলো, আল্লাহর নবী বেলাল যে আসতেছেন এটাও রহমতের নজর দিয়া দেখতেছে। আল্লাহু আকবার! আর মুরুক্ষ বিয়া দবরা কই, রসুল নাকি দেওয়ালের পিছনের খবরও জানে। আরে মিয়া, পিছনের খবর কেন? আমার আপনার 14 গোষ্ঠীর খবরও আমার নবী জানে। এই ক্ষমতা নবীর দিছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমারই হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক কিনা বলেন? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা,
মায়ার নবী দয়ার নবী যেই আশিকের কথা বললেন সাহাবায়ে কেরাম ভাবছে না জানি নবীর কোন প্রেমিক আসতেছে সবাই অপেক্ষমান এমন সময় দেখা যায় সিদ্দিকে আকবর কালো রঙের সেই বেলাল হাবশীকে নিয়ে নবীর কদমে আসলেন বেলাল আমার নবীজির চেহারা নোয়ার দেইখা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দিতে গেলেন মুখের মধ্যে কথাটা একটু বেজে গেছে গো এমন সময় দেখা যায় সাহাবীদের মধ্যে দুই একজন সাহাবী একটু হাসি মাইরা উঠলেন সবাই পারে কালো মানে কই থেকে আসলো নবীরে সালামটাও দিতে পারে না সবাই যখন হাসি ঠাট্টা করলো আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ধমক দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দয়াল নবী বললেন চুপ করো আমার সাহাবারা কারে দেইখা তোমরা হাসতেছো জানুনি তোমরা তার পরিচয়টা কি সাহাবায়ে কেরাম মাথাটা নিচু করে ফেললেন আল্লাহর নবী ডাক দিয়া কই সাহাবারা রে ও সাহাবারা বলো ইসলাম গ্রহণ করার পর থেকে তোমরা আমি নবীর জন্য কে কতটুক গায়ের রক্ত জড়িয়েছো তোমরা কয় ফুটা রক্ত আমি নবীর জন্য জমিনে ছেড়েছো তাকাও তো আমার বেলালের দেহটার দিকে তোমরা দেখো তো আমার বেলালের দেহের মধ্যে একটা জায়গা বাকি আছে নি যে একটা আঘাতের চিহ্ন নাই সাহাবায়ে কেরাম টপ টপ করে তখন চোখের পানি সাইরা কান্না করে দিল আমার নবী ডাক দিয়া কই সাহাবারা রে আমার বেলাল একটা আঘাত নিজের জন্য গায়ে লাগাই নাই প্রত্যেকটা আঘাত আমার বেলাল লাগিয়েছে একমাত্র আমি নবীর ভালোবাসার জন্য সাহাবায়ে কেরাম এই কথা শুনে না নবীর কদম মোবারকে লুটাইয়া পড়ল ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের অন্যায় হয়েছে ভুল হয়েছে নবী গো আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহর নবীর কাছে উম্মতরা যখন ক্ষমা চাইল দয়ার নজরে মায়ার নবী সবাইরে ক্ষমা করে দিলেন তখন নবী বললেন বেলাল লা তাহজান চিন্তার কোনো কারণ নাই এখন থেকে তুমি আমি নবীর কদমেই থাকবা আল্লাহু আকবার রাসূল গোলামকে কবুল করে নিলেন সুবহানাল্লাহ কন্যা রাসূল যদি গোলাম হিসেবে কবুল করে আল্লাহ তারে আশিকের দরজা দান করবে কিনা বেলাল আমার নবীর গোলামিতে মাশগুল দয়াল নবী ডাক দিলেন বেলাল তুমি এদিকে আসো হযরতে বেলাল আসলেন নবীর কাছে তখন আমার মায়ার নবী তাম দিয়া হযরতে বেলাল রে আপন সিনা মুবারকের মধ্যে মিশাইয়া ধরলে আল্লাহু আকবার কালো লোকের দাম নবীর কাছে আসেনি আমার আপনার কাছে নাই কেমনে আছে রে বোনা বিয়ে চাইতে গেলে মেয়েটা যদি একটু কালো হয় কনাইটা বিয়া করে তাহলে এটা কাইল্লা মেয়ে ঠিক না বি ঠিক ছেলে দেখতে গেছে গিয়া যখন দেখে ছেলেটা একটু কালো শ্যাম বর্ণ কনা এটা হইতো না কইটা ছেলে দাঁতলা যে কাইল্লা ঠিক না বি ঠিক আচ্ছা আপনারা বানাইছি দেখি তো এই সুরটটা পাইয়া তার শুক্রিয়াটা কেমন ফর্সা লোকটারে আল্লাহ উজ্জ্বল ফর্সা দান করে আল্লাহ কই দেখি আমার বান্দার শুক্রিয়াটা আমি আল্লাহর কাছে কেমন কিন্তু আমাদের দেশে তো দেখবেন রূপ সুন্দরী কদুর মাগোলা এরার যে খুমার ঠিক না বেজি তার যদি চরিত্র খারাপ হয় চামড়া সুন্দর হলে দেখবেন তার পিছনে মানুষ ঘুরতেছে এর জিটাল যদি বিয়া করে থাকতাম আমার হতে দিয়া ঠিক না বেটি কিন্তু ঘরে আসার পরের দিন থেকে ঘরে অশান্তি এমন অসৎ নারী আসেনি সংসার সুখের হয় রমণীর গুণে সংসার নষ্ট হয় নারীর কারণে ও বন্ধু শুনো রে পেস কাটিং দেয়া কি হবে যদি চরিত্র সুন্দর না হয় এই সমাজের মধ্যে বহু অসৎ নারী আছে এক একটা পরিবারকে তছনছ করে দিয়েছে আসেনি কত সুন্দর একটা সংসার ছিল মা বাবা ভাই বোনের মধ্যে কত আন্তরিক মহব্বত ভালোবাসা ছিল বড় ভাইটা বিয়ে করলো মেজো ভাইটা বিয়ে করলো এক মাস দুই মাস পরের দেখা যায় সংসারের মধ্যে অশান্তি স্ত্রী রাতের বেলা স্বামীর কাছে শুইয়া তার কানের মধ্যে দিতেছে তোমার বাপ এটা করছে তোমার মা এটা করছে
ঠিক না ভাই? ঠিক, তোমার ভাই এই করছে, তোমার বোন এই করছে, হ্যাঁ, তখন সে সাবে খাটের থেকে ফালতু উঠে যায় লুঙ্গি দুইরা, হ্যাঁ আমার বউ এই কথা কইলি সে, এর কল যারা বার করলিতাম না কি আসেনি? হ্যাঁ যুবক, স্ত্রী স্বামীর কাছে বলতেই পারে, স্বামীর কাছে কইব না তে কার কাছে কইব? সংসারের মধ্যে ফাইতলা ফাইতলা ভারি লাগে, লাগে না? ফাতিল পরিষ্কার করতে গেলে ফাতিলে ফাতিলে ভারি লাগে, মাঝে মাঝে লাগেনিও। একটা সংসারে চলতে গেলে মনোমালিন্য থাকবেই, মাঝে মধ্যে একটু রাগ গোসা অভিমান থাকবেই, কিন্তু এটাকে সলভ করে মীমাংসা করে চলতে হবে, ঠিক কিনা বল? এখন একজন অন্যায় করলো, তাই বলে আমি আবার পাল্টা অন্যায় করব, এটা হতে পারে না। একটা পরিবারকে সুন্দর রাখতে হলে যারা বুঝনেওয়ালা লোক এরা ধৈর্য ধারণ করবে, ঠিক কিনা বলেন? স্ত্রী তার স্বামীর কাছে অনেক কিছু বলবে, এই কান দিয়ে ঢুকাইবেন, ওই কান দিয়ে বাইর করবেন, যতক্ষণ তার পাশে থাকবেন, হ হ হ ঠিকই আছে ঠিকই আছে, এই কথাটা হইছে না, এমনি হইছে না, সেমনি হইছে না, কিন্তু পুনরায় গিয়া মা বাবাকে এটা জিজ্ঞেস করবেন না। তাইলে দেখবেন স্ত্রী যখন একদিন দুই দিন তিন দিন বইলা দেখবো, আরে আমার জামার কাছে কোনো ফাত্তাই নাই, সাত দিনের বেলায় যদি কোনো কষ্ট থাকে এরপরে কইতো না, ঠিক না ঠিক? কারণ সে যখন আপনার কাছে প্রশ্রয় পাবে তখন তো একটু ভর ভরে আপনি দেখা দেব, একদিন দুই দিন তিন দিন শোনার পরে যখন আপনি এটাকে এড়িয়ে চলবেন, চার দিনের বেলায় দেখবেন আপনার কাছে আর কোনো অভিযোগ দিবে না। আর অভিযোগ দিলে কি আমরা কি আমার মার বিচার করতে পারবো? বাপের বিচার করতে পারবো? মা বাবা যদিও কোনো কারণে একটু স্বজন প্রীতি করে থাকেন, করে না, কিন্তু যদি একটু করে থাকে, কোনো মা বাবা সন্তানের অমঙ্গল চায় না, প্রত্যেকটা মা বাবা তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, ঠিক কিনা? বাবা জিরা আমার গভীর মনোযোগ, বেলাল হাফসির কথা বলেছিলাম, কালো পিস কাটিং এর কথা বলেছিলাম, মেয়ে চাইতে গেছেন মেয়েটা কালো, ওই মেয়ের ঘর থেকে উঠে আসলেন, ছেলে দেখতে গেছেন ছেলেটা কালো, উঠে আসলেন, আপনারা বলেন তো কালো লোকটারে বানাইছে কে? শ্যামবর্ণ লোকটারে বানাইছে কে? ফর্সা লোকটারে বানাইছে কে? আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহর যদি দেখতে চাও আসমানে যেতে হবে না, জমিনে দেখাতে হবে না, আমার আদমের দিকে তাকাইলেই বুঝবা আমি আল্লাহ কি। কোরআন হাদিস খইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়, আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়, কোরআন হাদিস খইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। আব্বারে দেখবেন তাকাইয়া পৃথিবীর জমিনে আমার আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাতের মধ্যে মানব জাতি ছাড়া অন্য যত প্রাণী আছে সব প্রাণীর আকার নমুনা সুরত এক না ভিন্ন? একটা গরু দেখেন হাজার হাজার গরু এক, কালারের ভিন্নতা হতে পারে, কোনোটা কালো কোনোটা ফর্সা কোনটা চিত্রা পাত্রা, ঠিক না? আকার আকৃতি সুরত কিন্তু একই। গভীর মনোযোগ, একটা দুয়েল পাখি দেখেন হাজার হাজার দুয়েল পাখি এক, একটা শালিক পাখি দেখেন হাজার হাজার শালিক পাখির আকার আকৃতি নমুনা এক, একটা ময়না পাখি দেখেন হাজার হাজার কোটি কোটি ময়না পাখির আকার আকৃতি নমুনা এক, কিন্তু আদম সন্তানের দিকে তাকাইয়া দেখেন হাত আছে পাও আছে চোখ আছে নাক আছে কান আছে সব কিছু কমপ্লিট আছে, কিন্তু আব্বা কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল আছে না। হ্যাঁ, আপনিও মানুষ আমিও মানুষ, নাম একটাই কিন্তু সুরত ভিন্ন। নাম যদিও মানুষ হয় সুরতে ভিন্ন। আজকের সহসভাপতি আলহাজ নুরুল ইসলাম ভুঁইয়া সাহেব, একজন পিতা তার চারটা তিনটা সন্তান আছে, তাকাইয়া দেখেন তো বাবার চেহারার সাথে সন্তানের চেহারার মিল আছে, অথচ
ওনার ওরুশজাত সন্তান, আপনার ওরুশজাত সন্তান, জন্ম দিয়েছেন ঠিক আপনার মাধ্যমে আল্লাহ দেওয়াইছে, কিন্তু কারো রূপের সাথে কারো রূপের মিল নাই। আব্বা জি আমার এখন চিন্তা করে দেখেন, পৃথিবীতে কত বিলিয়ন মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, যত বিলিয়ন মানুষ তত বিলিয়ন রূপ, ঠিক না বেটি? আমার আল্লাহ কেমন কারিগর, আমার আল্লাহ কেমন কারিগর। ওরে এমন সাধ্য কার আছে ভাই, এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই, লুকাই ঘড়ির ভিতরে ভাই, লুকাই ঘড়ির ভিতরে, ওরে তিন কাটা বারো জুয়েলে মিনিট কাটা হইল দিলে, এ নয়নে ডুবলে পরে দেখতে পাবে চোখের সামনে, মন আমার দেহ গড়ি সন্ধান করি বানাই আছে কোন মিস্ত্রি, মন আমার দেহ গড়ি, ওরে মাটির একটা কিস বানাইয়া মিশিম দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা দেখতে গড়ি কি সুন্দর ভাই, দেখতে গড়ি কি সুন্দর, ঠিক না বিঠি? মাটির একটা কিস বানাইয়া মিশিং দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখেন তো এই যে কাঠ, ইরারে আস্তর মাইরা কাগজ মাইরা একটা ফিনিশিং দিছে, ঠিক না? কঠোর পরিশ্রম হইছে, যেটা যে বানিয়েছে এটা তার কিন্তু অনেক পরিশ্রম হইছে, আগে কাঠটারে শুকাইতে হইছে, কাঠের জন্ম দেওয়ার পরে কাজ বড় হইছে, কাটছে ইডারে গসাইয়া মাজ্জা ইডারে পরিষ্কার কইরা, তারপরে রং দিয়া ইডারে বার্নিশ করছে, কথা কোন ঠিক না বিটি? কিন্তু আমার আপনারে যে আল্লাহ সৃষ্টি করছে, কোনো বার্নিশ এক্সট্রা বার্নিশ লাগছে নি? আমরা যত রং ধরি কিরিম মাখি লোশন মাখি, ফর্সা করার মালিক কে? আল্লাহ। কিরিম লোশন মাখে কোনো বেটা ফর্সা হইতে পারবো যদি মোলা না করে? বাবা জেরা আমার এই জন্য কবি বলেছেন, মাটির একটা কিস বানাইয়া মিশিং দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা দেখতে গড়ি কি সুন্দর ভাই, দেখতে গড়ি কি সুন্দর, ওরে দেহ গড়ির চোদ্দ তালা। খালি তো আরেকজনের গিবতি করতে শিখলেন, নিজের ভিতরে কি আছে একটা ওর কি ভাবছেন নি? নিজকে নিজে যদি চিনতে পারে সেই মৌলাকে চিনল। ওরে দেহ গড়ির চোদ্দ তালা, তার ভিতরে দশটি নালা, নয়টি খোলা একটি বন্ধ, গোপন একটি তালাই আছে, মন আমার দেহ গড়ি, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবা জিরা মনোযোগ মনোযোগ, কালো লোকটারে আমার আল্লাহ বানাইছে আল্লাহর সুন্দরে, শ্যামবর্ণ লোকটারে বানাইছে আল্লাহর সুন্দরে, ফর্সা লোকটারে আমার আল্লাহ বানাইছে আল্লাহর সুন্দরে। এই জন্য কোনোদিন কোনো মানুষের সুরত নমুনা আকার আকৃতি নিয়ে গবেষণা করব না, নিন্দা করব না, গীবত করব না, কারণ যারে আল্লাহ যেমন বানাইছে আল্লাহর সুন্দরেই বানাইছে, ঠিক না বিটি? কালো চেহারা নিয়ে আসলে কি হবে? অন্তরটা তো নবীর নূরে আলো ছিল, তাকওয়া ছিল, আমার মৌলার প্রেম ছিল, নবীর প্রেম থাকার কারণে নবী উম্মতকে বুকের মধ্যে মিশাইলেন, আল্লাহর হাবিব মিশাইয়া হাত মুবারকটা যখন মাইজা দিলেন, দেখা যায় নবীজির হাত মুবারক স্পর্শ করার সাথে সাথে বেলাল হাবশির দেহের মধ্যে যতগুলা কাটার চিহ্ন ছিল, আঘাত ছিল, এগুলা একবারে মুছে গেছে, একটা আঘাতের চিহ্ন নাই। আব্বাজি আল্লাহ কেমন মেডিসিন নবীজির হাত মুবারকে দান করছে, আমার নবীর হাত মুবারকের স্পর্শে বেলাল হাবশির গায়ের প্রত্যেকটা কাটার চিহ্ন দূর হয়ে গেছে, একবারে সুস্থ হয়ে গেলেন, আল্লাহু আকবার বলেন। তাইলে নবীর গোলামি করলে লাভ না লস? বেলাল হাবশি এরপর থেকে নবীজির গোলামি এমন ভাবে করতে শুরু করলেন, গোলামি করতে করতে আমার মৌলাকে এমন খুশি করলেন, নবীজিকে এমন খুশি করলেন, হঠাৎ একদিন দেখা যায় মাজলিসে বৈশা রসুল আলোচনা করতেছেন, আর আমার নবী বেলাল হাবশির চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। কে হাসতেছেন? নবীজি হাসতেছেন। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল বেলাল রে, তুমি তো আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা। অনেক সময়
সাহাবাই কেরামের এবং রসুলের মধ্যে কথাবার্তা হতো, কথার মধ্যে অনেক সময় অনেক বিনোদন ছিল। নবীজি অনেক সময় সাহাবাই কেরামকে আনন্দ দিতেন কিছু আশ্চর্যজনিত কথা বইলা। দয়াল নবী ডাক দিয়ে বলতেছেন, বেলাল তুমি তো আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা। এই কথাটা শুনি না বেলালের অন্তরে আর হুশ আসেনি, তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন। বেলাল হাসি মনে করছে, মনে বড় ধরনের কোন ভুল আমি করছি, নাইলে রবিজির আগে আমি বেলাল জান্নাতে আগে যাইমো, ইডে হয় কেন? ঠিক না? যিনি রাহমাতাল লিল আলামিন, ওই নবীর আগে আমি হাবশি বেলাল জান্নাতে যাই কেমনে? বেলাল কয়, নবী গো আমি কি কোনো বড় ধরনের ভুল করেছি? আল্লাহর নবী কয়, না বেলাল তুমি আমি নবীর আগে জান্নাতে কদম রাখবাম। সাহাবাই কেরাম ডাক দিয়া কয়, নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার আগে ওই হাবশি বেলাল কেমনে জান্নাতে আগে যায়? আল্লাহর নবী তখন ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও আমার সাহাবারা শুনো, এই কারণে আমার বেলাল আমি নবীর আগে জান্নাতে কদম রাখবো। হাশরের ময়দানে আমার আল্লাহ আমি নবীর জন্য একটা জান্নাতি বাহন পাঠাইব, যার সামনে একটা শিকল ঝুলানো থাকবে টেনে নেওয়ার জন্য। আমি রসুল ওই সওয়ারির উপর বসবো, আর শিকলটা টানার জন্য যাকে আল্লাহ সিলেক্ট করেছেন সেই হলো আমার হাফসি বেলাল। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর চরণীতে সারা জীবন পড়ে থাকব, নবীর গোলামিতে সারা জীবন পড়ে থাকব, ঠিক কিনা? বন্ধুরা মা বোনরা যারা শুনছেন গো, আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, আমি রসুল সাওয়ারির উপর বসব, শিকলটা টানার জন্য আল্লাহ সিলেক্ট করেছেন আমার বেলালকে। বেলাল যখন শিকলটা কাঁধে নিয়ে জান্নাতের দরজার দিকে যাইব, দরজাটা যখন খোলা হবে আপনারা বলেন কার কদমটা আগে পড়ব? কার কদমটা পড়ব আগে? কারণ গোলাম যিনি গোলামি করতেছে, শিকলটা যেহেতু গোলামের কাঁধের মধ্যে থাকবো, সাওয়ারের উপর তো দুজাহানের বাদশা বসে থাকবেন, ঠিক না বিটি? কুলকাইনাতে রহমত থাকবেন বসা, আর গোলাম হাবশি বেলাল নবীর গোলামিতে মাশগুল হইয়া শিকলটা টাইনা যখন জান্নাতের দরজার দিকে নিয়ে যাইব, জান্নাতের দরজা যখন খোলা হইব, স্বাভাবিকলি বেলাল হাবশির কদমটাই আগে পড়ব, ঠিক কিনা বলে? এখন আমার দয়াল নবীর দিকে সবাই তাকায় আছে, আব্বাজিরা আমার আপনারা বলেন তো নবীর গোলামিতে শান্তি না অশান্তি? এই জন্য আমি অদম গুনাগার লেখছিলাম, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, পাপি তাপি আছে যত বিশ্ব এ দরায়, বিচার হবে একদিন তার হাসরের বেলায়, ঠিক না বিধি? বিচার হবে একদিন তার হাসরের বেলায়, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, এ গোলাম জেনে যেমন লেখছি আমি গোলাম রে, নবীজির কদম মোবারক রসিলায় আল্লাহ তিন তিনবার মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির বানাইছে। নিয়ত করেছি যেন প্রতি বছর যেন আল্লাহ পাক একবার হলো আল্লাহ
তার বাড়ি তার হাবিবের কদম মুবারকে পৌঁছায়। ঠিক নিয়ত করেছি, বাকিটা আল্লাহর উপর ভরসা। বাবাজি, মক্কা শরীফ মদিনা শরীফ যারা দেখেছে তাদের নামটা শুনলেই চোখের পানিগুলো ঝরঝর করে পড়ে আসে। মক্কা শরীফ মদিনা শরীফের নামটা শুনলেই হাজি সাহেবদের চোখের পানি ঝরঝর করে পড়ে। কারণ একটা হলো প্র্যাকটিক্যাল, আরেকটা হলো টেকনিক্যাল। যারা হাজি সাহেব তারা তো প্র্যাকটিক্যালি দেখেছেন, আর আপনারা এখন যারা জান নাই আপনারা টেকনিক্যালি ভাবে এগুলো আমাদের মুখ থেকে শুনতেছেন, ঠিক কিনা? চোখে দেখা একটা আর না দেখা একটা। বাবা রে, না দেখেই আমাদের মধ্যে যে প্রেম, দেখলে তো প্রেমটা আরো বেড়ে যায়। আমরা নবীর সাথে প্রেম করতে চাই কি চাই? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে পাঁচটা বক্ত নামাজ পড়বেন। আমি যে আলোচনা করেছিলাম একটা স্টেপের আলোচনা করেছি, দ্বিতীয় স্টেপে নামাজের মাধ্যমে আল্লাহ পাক আপন হাবিবকে বলেছেন, আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, ও হাবিব খুব তাড়াতাড়ি আপনার প্রভু আপনাকে উচ্চ স্থানে উত্তীর্ণ করবেন, এটার নাম হলো মাকামে মাহমুদ। তাহাজ্জুদের নামাজ প্রদান করে আল্লাহ বলেছেন, আপনি এটা পালন করেন আপনাকে আমি মাকামে মাহমুদে উত্তীর্ণ করতেছি। এই জন্য দুনিয়াবাসীরা যারা রসুলকে মাকামে মাহমুদ আল্লাহ পাক দান করেছেন এটা যারা স্বীকার করবে, রসুল বলেছেন বিনা হিসেবে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব, তাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এই জন্য দেখবেন মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরে মুনাজাতের মধ্যে বলে, ওয়াবাসহু মাকামা মাহমুদানিল্লাযী ওয়াআতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। বলি কিনা? এখানে ইমান চুরের দলরা একটা শব্দ বাদ দিয়া দিছে, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এটা ইমান চুররা পড়ে না, মুমিনরা পড়ে। আর ইমান সুরের দলরা দেখবেন এরা তো আজানের দোয়াটা মাইকই পড়ে না, পড়লে যে মানুষ শুনে লইব, পড়লে যে মানুষ শুনে ফেলবে, আর সে যে ইমান সুর তাদের সুরের দোয়া পড়বো। এই জন্য দেখবেন অনেকে আজান দিয়া মোনাজাতটা মাইকের মধ্যে করে না। আমার সবই অনুরোধ থাকবে, আজান যেহেতু প্রদান করছেন মোনাজাতটাও মুসল্লিদেরকে শোনাই দিবেন, শুনতে শুনতে অনেকের মুসল মুখস্থ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহুম্মা রব্বা হাযিহি দাআতি তাআম্মাতি ওয়াস-সালাতিল ক্বাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াআতা ওয়ারযুকনা শাফাআতা হু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই চুরের দলেরা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এটা যে বলতে হবে, এই জন্য তারা আজানের পরে দেখবেন সুন্দর করে মাইকের সুইচ অফ করে নিরিবিলি একটা জায়গা, ঠিক না বেটি? শুনেন, দোয়া করছেন কিন্তু নবীর সুপারিশ তো লাগবে। ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াআতা, আল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদিষ্ঠিত করো ওই প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। ঠিক, রোজ হাশরের ময়দানে নবীজির সুপারিশ আমাদের নসিব করো। এই কথাটা বলবে বিদায় মুনাফিকের দলরা, ঈমান চুরের দলরা আজানের দোয়াটা মাইকে করতেই চায় না, করতেই চায় না, ঠিক না বেঠিক? বাবাজি শুনেন, আপনারা বলেন নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? আরে জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না, ঠিক কিনা বলেন? আব্বাজি আমার, আরে কি কইতাম, ওহন না সিনস না, হাসরের মাঠে গেলে তো নবী ছাড়া উপায় নাই। কারণ সব আত্মা যখন নফসি নফসি বলে কান্না করবে, সকল নবীর উম্মতরা কানবে, তখন ওই নবীর উম্মতরা আমাদের নবীর উম্মত ছাড়া সকল নবীর উম্মতরা তাদের নবীর কাছে গিয়া কইব আমাদের জন্য সুপারিশ করেন করেন, তখন তারা নবীরা কইব ইযহাবু ইলা গাইরি, তোমরা অন্য দিকে যাও অন্য দিকে যাও, তারা সুপারিশ করতে পারবে না। কেন পারবে না? কারণ সাফাতে কুবরা করবেন সর্বপ্রথম আমাদের নবী, নবীর উপরে কোনো বাহাদুরি সেদিন চলবে না। সবাই তাকাইয়া দেখবে, সকল নবীগণ তাকাবে, সকল উম্মতগণ তাকাইয়া দেখবে মাকামে মাহমুদ উচ্চ আসনের মধ্যে রাহমাতাল্লিল আলামিন নবী বসে আছেন, সেখানে নবী বৈশা সুপারিশ করবেন সবার জন্য। এখানের মধ্যে যাচাই বাছাই আছে, আব্বা শুনো গো, দেখা যাবে হাসরের ময়দানে অন্যান্য নবীর উম্মতরা কেউ সামনে কেউ মধ্যখানে কেউ পিছনে, আবার আমার নবীর উম্মতের মধ্যে কেউ সামনে থাকবে মধ্যখানে থাকবে পিছনে থাকবে। তখন আল্লাহ এক ধরনের ফেরেশতা পাঠাইয়া বলবো যে
আমার হাবিবের উম্মতদেরকে সবাইরে পিছনের কাতারে জেল আছে হিলারও সামনের কাতারে আনো। আল্লাহু আকবার। তখন একজন একজন করে তাদেরকে পিছনে দেবে, অন্য নবীর উম্মতরারে পিছনে রাখা হবে, দয়াল নবীর উম্মতরারে সামনের কাতারে আনা হবে। আল্লাহু আকবার। আর এই সামনের কাতারে নবীর উম্মতদেরকে আইনাও, কিছু কিছু নবীর উম্মত আছে নবী শুধু ইশারা করবেন, সুপারিশ নয় শুধু ইশারা করবেন, এরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। এরপরে রসুল আবার উম্মতের জন্য সুপারিশ করবেন, তারপরে সাধারণ সুপারিশ, সবার জন্য রসুল সুপারিশ করবেন, যেহেতু তিনি রাহমাতাল লিল আলামিন, সবার জন্য রসুল সুপারিশ করবেন, সব নবীদের জন্য, সব নবীর উম্মতের জন্য। নবী সেই দিন হাশরের ময়দানে সুপারিশ করবেন, নবী যখন সুপারিশ করবেন সূরা নিসার ১১ নম্বর রুকুতে আল্লাহ কয় লাওয়া জাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ অত্যন্ত তৌবা কবুলকারী হয়ে যাই যদি আমার হাবিব কারো জন্য সুপারিশ করে। তাইলে নবীর সুপারিশ লাগবো নি আপা? লাগবো। নবীর সুপারিশ আমি আপনি চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামা, সুন্নি মহাসম্মেলন।